আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জায়েদ হাসান, বাইক পার্লার ওনার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সিঙ্গার 125cc বাইকটাকে আমরা কিভাবে মডিফাই করি এবং বাইকটা আমাদের হাতে যখন আসে তখন কি অবস্থায় আসে, এটাকে মডিফাই করে কি চেঞ্জ করে কিভাবে কি করে আমরা মডিফাই করি, এটা আপনারা ডিটেল এই ভিডিওতে দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং ভিডিওটি না টেনে আপনারা পুরোটা দেখবেন, কারণ প্রত্যেকটা পার্টি যারা বাইক মডিফাই করতে চান প্রত্যেকটা এই ভিডিওতে প্রত্যেকটা অংশই তাদের জন্য অনেক দরকার, কারণ অনেকেই আছে যারা প্রথমে একটু দেখেই ভিডিও আর দেখে না, আর টেক্সট করা শুরু করে আমার কাছে। বাট তাদের জন্যে এই ভিডিওটি ফুল দেখলে আরও ভালো হয়, ফুলি ধারণা পেয়ে যাবে। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। আর শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পালের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, এটা হলো সেই সিঙ্গার 125 বাইক, যে বাইকের কথা আমি এতক্ষণ বলতেছিলাম। এই অবস্থাটায় বাইক আমাদের হাতে এসে পৌঁছাইছে। তো বাইকটা দেখেন, সামনে যে কোটাটা দেখতেছেন এটার মধ্যে তেল উঠায় বাইকটা নিয়ে আসছে, মানে এটা অচল টাইপের একটা বাইক। এটা দেখে কেউ, মানে আমি তো ভাবতেছিলাম এটা কোথায় থেকে শুরু করবো আর কোথায় শেষ করব। এটা এমনটা হয়ে গেছে যে এটা বাইকটা ভ্যানে করে নিয়ে আসতে হয়েছে। দেখেন, আমরা এই জায়গায় অলরেডি বাইকটাকে খুলে ফেলছি, পুরোপুরি খুলে ফেলছি। সামনের টির সমস্যা ছিল, তারপর চেসিসের অবস্থা তো দেখতে পাচ্ছেন, সাসপেনশনের অবস্থা দেখতে পাচ্ছেন, হাফ চেসিসের অবস্থা দেখতে পাচ্ছেন, তারপর ওয়্যারিং তো নাই বললেই চলে, ঠিক আছে। তারপর আরও নানান রকমের সমস্যা বলে স্যার। এই দেখেন, এখানে আমি সব প্রোডাক্টগুলো নিয়ে আসছি যেগুলো ওটাতে আমরা সেটিং করব। তো এখানে যে সেটিংগুলো করবো, ওই প্রোডাক্টগুলো প্রপারলি আমরা এটাতে লাগাবো। দেখেন চেসিসের অবস্থাটা দেখেন, একদম এখান থেকে মানে জং ধরে একেবারে বাজে অবস্থা হয়ে গেছে। তো এটাকে ধীরে ধীরে আমাদের কাজ করতে হবে, এখন আর কোনো উপায় নাই যেহেতু কাজটা নিয়ে ফেলছি। তো বন্ধুরা, এখন দেখেন আমরা এটার এখন আমরা ই করব, সামনের কাজটা শুরু করব, পেছনের হাফ চেসিসের কাজগুলো শুরু করব। এই দেখেন হাফ চেসিসটা এখানে কিন্তু অলমোস্ট খুলে ফেলছি আমরা, এখানে বুশগুলো নতুন করে বানাইতে হবে, হাফ চেসিসের নাটগুলো ঠিকভাবে ই করতে হবে, চেঞ্জ করতে হবে। দেখেন ব্রেকের অবস্থা, দেখেন পায়ের ব্রেকের অবস্থাটা এটা। তো এগুলা সব কিছু সেটিং টেটিং করার পরে দেখেন বাইকের এই অবস্থাটা, পেছনের টায়ারটাও চেঞ্জ করছে, সামনে পুরো সেট আপের কাজ কমপ্লিট করে ফেলছে। এই কাজগুলো সময় স্বল্পতার কারণে দেখানো গেল না বলে দুঃখিত। তো আপনারা বুঝতে পারতেছেন চেঞ্জটা কোথায় আসলো এখনই। তো এখন বাইকের ফিনিশিং অবস্থায় দেখেন আপনারা, তো এই তো হলো বাইকের ফিনিশিং অবস্থা। তো সময় স্বল্পতার কারণে যতটুকু দেখানো সম্ভব হয়েছে অতটুকুই দেখাইছি আপনাদের। তো এটা হলো বাইকের ফিনিশিং করা অবস্থা। এখন আমি আপনাদেরকে বলে দিব বাইকের কী কী পার্টস আমরা ইউজ করছি। আর এটা যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সাইড লুকটা। তো এখন আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি এখন বলে দিব যে আসলে এটাতে কী কী চেঞ্জ করা হয়েছে। তো এটাতে শুরু করি, সামনে থেকে শুরু করি। এটার সামনের লুকটা দেখেন আপনারা, এই তো ফ্রন্ট লুক। এটা সামনে যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা 318 সাইজ টায়ার, সামনে সেটিং করা আছে, হুইল কভার সেটিং করা আছে। আবার এখানে দেখেন সামনের মাডগার্ডটা, এটা কাটিং করে স্টিল মাডগার্ড ইউজ করা হয়েছে। এখানে সামনে শকআপজারের যে রাবারটা দেখতেছেন স্প্রিংটা, এটাও চেঞ্জ করা হয়েছে, এখানে নতুন করে অ্যাড করা হয়েছে। আর হেডলাইটটা দেখেন, অনেক সুন্দর একটা হেডলাইট এখানে, স্কালের হেডলাইটটা দেখেন, অনেক আনকমন আর অনেক পাওয়ারফুল হেডলাইট এটা। ইন্ডিকেটারগুলো দেখেন, অনেক সুন্দর সিবিআরের মতো হেডলাইট ইন্ডিকেটারগুলো। আর এটা যখন ডিআরএল দিবেন মাঝখানে এরকম করে চলে থাকবে, আর ইন্ডিকেটার তো এরকম করে বিপিং করবে। আর সামনে এটা কিন্তু কালার চেঞ্জ হয় হেডলাইটের মাঝখানে, স্কালের যে চোখের মধ্যে কালারগুলো চেঞ্জ হবে। তো এটা এটা থাকলো হেডলাইটের অবস্থাটা। এখন আমরা ব্যাকলাইটটা দেখাই আপনাদের। দেখেন ব্যাকলাইটটা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ব্যাকলাইট আর ইন্ডিকেটার। এটা পার্কিং অবস্থায় এরকম হয়ে আছে। মিটারটা দেখেন, এখানে আমরা ডিজিটাল করে ফেলছি, ডিজিটাল মিটার আমরা এখানে ইউজ করছি। আর এই মিটারের মধ্যে আর পাশাপাশি একটা আরপিএম অ্যানালগ মিটার ইউজ করছি, যদি এটা দরকার পড়ে না তবুও দিয়ে দিছি। মিটার যেটা আছে, মিটার এটা
স্পিড মিটার আর পেম মিটার দুইটাই দেখাবে ডিজিটালের মধ্যে, সুইচ চাপগুলো চেঞ্জ করা, আরসিবি গ্রিপ চেঞ্জ করা, ফুল ওয়ারিং সেট চেঞ্জ করা, প্লাস হচ্ছে এখানে ব্যাটারিটা কিন্তু বড় একটা ব্যাটারি লাগাতে হয়েছে, কারণ হলো পুরো ওয়ারিংয়ের যত এলইডি লাইটগুলো আছে সব কিছু অ্যাক্টিভ করতে হবে, প্লাস হচ্ছে সেলফ অ্যাক্টিভ করতে হবে, যার জন্য বড় ব্যাটারি ইউজ করা হয়েছে। থ্রি পার্ট হ্যান্ডেল ইউজ করা হয়েছে এখানে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসগুলো, এটা রয়্যাল এনফিল্ড বুলেটের লুকিং গ্লাস ইউজ করা হয়েছে। তারপর এটার মধ্যে আরও আছে সুইচ চাপ, তো বলেই দিলাম আপনাদের, ট্যাঙ্কির মুখা, মেইন সুইচ মানে অন অফ সুইচটা এগুলো চেঞ্জ করেছে। ট্যাঙ্কি তো খুবই বাজে অবস্থা ছিল, পুরো ট্যাঙ্কিটার তলানি নতুন করে করতে হয়েছে, লিক টিক যেগুলো ছিল সব সারতে হয়েছে, তেলের চাবি, তেলের ফিল্টার, সাইড কাভার, ইয়ার ফিল্টার, তারপর পেছনের ব্যাক শেপ, পেছনের সাসপেনশন, চেন কাভার, এগুলো অলমোস্ট পুরা বাইকটাকেই চেঞ্জ করা হয়েছে, কারণ এখানে আর মানে বাকি তো কিছু দেখি না, ঠিক আছে। তারপর হাফ চেসিসের বুশ, হাফ চেসিসের নাটগুলা, চাকার বিয়ারিংগুলা, স্পোকগুলা, এগুলো সব কিছু চেঞ্জ করা। পেছনে যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা 190/18 টায়ার, আর পেছনে শর্ট মাডগার্ড দেওয়া হয়েছে, মানে অলমোস্ট পুরো বাইকটাকে নতুন করে আবার কালার করা হয়েছে, পুরো বডি থেকে শুরু করে সব কিছু কালার করা হয়েছে। আবার এখানে এক্সজস্ট সেটিং করা হয়েছে, ওই পাশে যেরকম এসি প্রজেক্টের এক্সজস্ট এখানে সেটিং করা হয়েছে, তো এখানে হর্ন দেওয়া হয়েছে, মানে সব কিছু এগুলো চেঞ্জ করা হয়েছে এই বাইকের। চেঞ্জ করার পরে সিটের লুকটাও দেখেন, সিটটাও তো অবভিয়াসলি চেঞ্জ করে, এটা ফাইবার গ্লাস দিয়ে প্লেট করে তারপর নতুন করে আবার ওপরে ফর্ম দিয়ে সিটটা করা হয়েছে। তো অলমোস্ট বাইকের লুকটা দেখতে পারলেন আপনারা। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা কাস্টমারকে যেভাবে প্রোডাক্টগুলো বুঝাই দিই, মানে যেগুলোর বিলটা আমরা করছি, বিলের যে মেমোটা থাকে, মেমো দেখে দেখে পুরো বাইকটার যে প্রোডাক্টগুলো আছে সব একটা 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 করে ধরে ধরে দেখাই দিব যে এই জিনিসের এখানে সেটিং করা হয়েছে। এই তো দেখেন যেটার কথা বললাম, এসি প্রজেক্ট এক্সজস্ট। তো একটুক্ষণের মধ্যে আমরা সেই জিনিসটা দেখাবো যে আমরা কাস্টমারকে কীভাবে প্রোডাক্টগুলো বুঝাই দিই, কারণ বুঝাই না দিলে তো হবে না, কারণ তারও একটা ইয়ে আছে যে জানার দরকার আছে যে তার বাইকে যে বিল করা হয়েছে সেটা কি প্রপারলি এখানে সেটিং করা হয়েছে কি না। তো এখন একটু সাউন্ডটা দেখবেন আপনারা, বাইকের সাউন্ডটা শুনেন আপনারা, তো সুইচটা অফ করে দিলাম। তো আপনার বাইকের সাউন্ডটা এতক্ষণ শুনতে পারলেন, তো এখন আমরা এই পুরো বাইকটার যে আউটলুক বানাইছি আমরা মডিফাই করে, এটা এখন আমরা ক্লায়েন্ট যে কাস্টমার যার বাইক তাকে আমরা এখন এই জিনিসটাকে বুঝাই দেবো একটু পরে। তার আগে আমরা একটু তার সাথে কথা বলে নিই যে তারা কিভাবে সে কিভাবে আমাদের লিংকটা পাইল। এই বাইকটা হলো আপনার সিঙ্গার, এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছিলেন এই বাইকের, তো কিভাবে মডিফাই হইলো কিভাবে সব কিছু দেখতে পারলেন ডিটেলটা এই ভিডিওতে। তো এখন আমরা কথা বলবো এই বাইকের যে ওনার, ওনার সাথে কথা বলবো, তো উনি কীভাবে আমাদের বাইক পার্লারের লিঙ্কটা পাইলো এটা আপনাদের সাথে জানাবে, শেয়ার করবে, এবং ওনার বাইক পার্লারে আসার পরে ওনার এক্সপিরিয়েন্সটা কেমন হইলো বাইকের মডিফিকেশনের বিষয়ে এটা আপনাদের সাথে একটু শেয়ার করবে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো আপনি একটু সবাইকে একটু জানাবেন কীভাবে পাইলেন আমাদের লিঙ্কটা বাইক পার্লারে। আসলে আপনার লিঙ্কটা আমি একটা ফেসবুকে রিভিউ দেখছিলাম, ভিডিও দেখে আমি লিঙ্কটা আপনার ভিডিওতে একটা নাম্বার দেওয়া ছিল, ওইভাবে নাম্বারটা কালেক্ট করে আপনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে আর কি আপনার খোঁজটা পাওয়া। যদিও আমি প্রতিনিয়ত বগুড়াতে আসি বা এখানে যাওয়া আসা করি, কিন্তু আমি কোনোদিন কখনো এখানে ভাবিনি যে আপনি এখানে এত সুন্দরভাবে কাজ করেন। এটা আমার পরে যে কাজটা অনেক ভালো লাগছে, আমি কল্পনা করিনি, যেটা কল্পনা করছি তার সাথে মোটামুটি আরও ভালো কিছু আপনি উপহার দিচ্ছেন। ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর বিশেষ করে জাহিদ ভাই অনেক ভালো মানুষ, আশা করি আল্লাহ যেন ওনাকে আরো ভালো রাখে, আরো যেন ভালোভাবে চলতে পারে, ভালোভাবে থাকে।
ওকে ভাই, তো আপনারা এতক্ষণ কথা শুনলেন যে বাইকের মোমেন্ট ভাই, বাইকের ওনারটা, ওনার কথা শুনলেন। তো বাইকটা আমরা এখন ডেলিভারি দিয়ে দিব, পেমেন্টের বিষয়েগুলো যেগুলো ছিল ওগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাইকটা ডেলিভারি হবে। নীরব বের করো তো, গাড়িটা বের করো। তো বাইকটা আমরা এখন ডেলিভারি দিব, দেওয়ার পরে মোমিন ভাই সে চালানোর পর, যেহেতু এগুলো রিকন্ডিশন বাইক, এগুলো টুকিটাকি সমস্যা থাকতেই পারে, হতেই পারে ইন ফিউচারে, ঠিক আছে? তো তার জন্য কোনো টেনশনের কিছু নাই, যারা এই ধরনের বাইক করবেন তারা পরবর্তীতে আবার সার্ভিস পাবেন, অবশ্যই পাবেন। আমরা তো আসি আমাদের লোকেশনে, কোনো সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা চেষ্টা করবো সেই জিনিসটাকে সলভ করে দেওয়ার। তো বন্ধুরা, এখন আমরা কাস্টমারকে বুঝাই দিব কি কি প্রোডাক্ট তাকে দেওয়ালে, এই তো বিল, এখন একটা একটা করে শুরু করব কি কি প্রোডাক্ট ইউজ করা হয়েছে, বিলে কি কি আছে, বিলের সাথে প্রোডাক্ট ধরে রে হেডলাইট এলইডি, তারপর সিগন্যাল সেট, সিগন্যাল সেট, হ্যাঁ, ব্যাকলাইট, ওটা ব্যাকলাইট, হ্যাঁ, তারপর ডিজিটাল মিটার, আর এক পুরো আরপিএম, যে ডিজিটাল এটা আর পিএম, ঠিক আছে? তারপর স্লিপার হ্যান্ডেল, স্লিপার হ্যান্ডেল, হ্যাঁ, তারপর ব্যাক শেড, এটা ব্যাক শেড, ব্যাক শেড, তারপর আপনার আছে হচ্ছে সিট ক্যাপাসিটার, সিট ক্যাপাসিটার, হ্যাঁ, তারপর বলো ব্যাক সাব মার্কার, ব্যাক সাব মার্কার, হ্যাঁ, তারপর ফ্রন্টের মার্কার, সামনের মার্কার, হ্যাঁ, তারপর আপনার সাইড কভার মডিফাই, তারপর আলো আপনার মেইন সুইচ, এই যে অনারের যে মেইন সুইচ আলটা কাছে আন, অনারের যে মেইন সুইচটা, ঠিক আছে? তারপর হলো ট্যাঙ্কির মুখা, এই যেটা উন্নত, ঠিক আছে, ট্যাঙ্কির মুখা, তারপর তেলের চাবি, এই যে পাশে দেখে তেলের চাবিটা উন্নত, ঠিক আছে? তারপর হয়তো আপনার সুইচ চাপ, এই যে সুইচ চাপ, হ্যাঁ, তারপর লিভার সেট, এই যে লিভার সেট, তারপর ফুল বাইক ওয়ারিং, ওয়ারিং আছে কাজটা, ব্যাটারি নতুন দেওয়া আছে, ঠিক আছে? এই যে কার্বোরেটরটা, কার্বোরেটর আপনি লাগবে না, কার্বোরেটর এমনি ভালো আছে, কুড়ির টাকা লাস্টে মাইনাস, ঠিক আছে? যেটা লাগবে না ওটা বাদ। তারপর হল শর্ট চেন কাভার, এই যে চেন কাভার শর্ট, ঠিক আছে, শর্ট চেন কাভার, তারপর বল রেসার, এই যে হ্যান্ডেল রেসার, এই যে এখানে থাকে, হ্যাঁ, তারপর চাকার বিয়ারিং দেওয়া আছে সামনে পিছনে, হ্যাঁ, তারপর হলো এক্সিলেটার কেবল, মিটার কেবল, ক্লাচ কেবল, এগুলো সব কটা কেবলই নতুন লাগাতে হবে, হ্যাঁ। তারপর হলো আপনার মিটার পেনিয়ার, চাকার মধ্যে আছে মিটার পেনিয়ার, তারপর হলো আপনার ব্রেক কেবল, এই যে এই হ্যান্ড হ্যান্ড ব্রেকের কেবলটা, এটা নতুন লাগে, হ্যাঁ। তারপর হলো ব্রেক শু, সামনে পিছনে দুটো ব্রেক শু চেঞ্জ করে দেওয়া আছে, আর হলো সকাপ রাবার, ওকে, এটা হলো বিলের যেটা ছিল, ভাঁজ করার উপায় ছিল না, ওটা মিলতে ছিল না, পাওয়া যায় না। তারপর হলো চাকার হাফ, চাকার হাফটা হলে আপনি দেখালাম না, ভাঙে গেছে, ওটা রিপেয়ার করে ইয়ে করে করে দেওয়া আছে, এটা একদম চারটে আগে পিছু দুটোই করা আছে। তারপর হলো আপনার হ্যান্ডেলের যদি ব্রেক শু বলে,
ব্রেক শু তো ওটা তো চাকার ভিতরে থাকে, আর এটা হলো চাকার ড্রামটা যেটার মধ্যে ব্রেক শু থাকে, ওই পার্টটা মানে এই পার্টটা, এই পার্টটা আপনি যেটা দেখালাম না ভিডিওতে যে ডিস্টার্ব আছে ওইটা, তারপর হ্যান্ডেলের টিটা, এই যে ভিতরে যে শাঁসির মধ্যে যে টিটা আছে ওই টিটা একবার এরকম দেখা হয়েছিল, তারপরেও আপনার চেসিতে হালকা একটু বাঁকা আছে ওটা এমন লাগছে কি কথা। আপনার হাফ চেসিদের বুশ, এই যেখানে যে হাফ চেসিস আছে না এইখানে বুশ বানানো আছে, ভিতরে বানানো আছে ওটা নোট দিয়েছি। হ্যাঁ, তারপর হলো ট্রায়াঙ্গেল নাক, ট্রায়াঙ্গেল নাক তো আপনি দেখে দিচ্ছেন। হ্যাঁ, তারপর হলো সেল ঠিক করতে বললেন, সেলফের কার্বন লাগছে ঠিক আছে, আর হলো সেলফের রোটার লাগছে, এই দুটো নষ্ট ছিল। আর ইঞ্জিনের ইয়ে করার সময় মডেলটা চেঞ্জ করে দেওয়া লাগে, মডেল তো চেঞ্জ করতে। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে ইঞ্জিনের মধ্যে লাগছে হলো ইঞ্জিন আইটেমে ক্লাস প্লেট লাগছে, এক সাইড রিং লাগছে ঠিক আছে, প্রেশার প্লেট লাগছে, গ্যাস কিট লাগছে, গ্যাসের আটা লাগছে, এই মিলে টোটাল মিলে আপনার ওই রিং টিং বসে লেদের কাজ সহ 3500 টাকা ঠিক আছে। আর ওইটা ওই যে কাজগুলো করছে ইয়ার ইঞ্জিনের বডির, এটার জন্য 1000 টাকা মিলছে এই হলো। আর এদিকে আপনি তো যে আসার পরে ইয়ে নিলেন যে 9470, আর হলো লুকিং গ্লাস নিলেন একটা, রিমের কামার নিলেন, আর কমপ্লিট গ্রিপ, এই গ্রিপ ঠিক আছে। আর এখান থেকে টোটাল হচ্ছে 11720, এখান থেকে আপনার 1400 মাইনাস, তাহলে হলো 1400 কার্বোটা লাগে। হ্যাঁ, এখানে লেখা আছে কার্বোটা 1400 লেখা আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে হলো আপনার 10320 টাকা। ওকে, এই হলো। তো বন্ধুরা, এই পর্যায়ে বাইকটা এখন টেস্ট ড্রাইভ দিবে, যার বাইক উনি এখন টেস্ট ড্রাইভ দিবে, দিয়ে বাইকের যদি টুকিটাকি কোনো সমস্যা থাকে সেটাকে আমরা সলভ করে দিব এখনই। তো টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য বাইকটাকে নিচে নামানো হচ্ছে। হেডলাইট দেন, হেডলাইট দেন, তো বন্ধুরা, এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন। তো আমি একটু প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিই। তো এই বাইকটা মডিফাই করতে প্রায় 55,000 টাকার মতো খরচ পড়ছে টোটালি। তো প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই যে এমন লাগবে এমনটা লাগবে এমনটা কিন্তু না, কারণ এক একটা বাইকের কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা প্রাইসটা ডিপেন্ড করে, মানে প্রাইসটা নির্ভর করে, কারণ বাইকের ইন্টারনাল অনেক সমস্যা থাকতে পারে, মডিফায়ার তো আলাদা, ইঞ্জিনের সাইড আলাদা, আবার বাইকের ইন্টারনাল প্রবলেমগুলো যেগুলো থাকে এগুলো আলাদা। তো সব বাইকের তো সমস্যাগুলো সেম হয় না, যার জন্য করে প্রাইসটাও সেম হয় না। তো আপনারা আপনাদের বাইক যদি এরকম করে মডিফাই করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে থাকা আমাদের নাম্বার আছে কন্ট্যাক্ট, কিংবা আমাদের এখানে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে, এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন, এবং কিংবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিংবা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টগুলো দিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইকপালার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি জাহিদ হাসান আপনাদের সামনে আবারও চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলি ইউজ করুন। আসসালামু আলাইকুম।